দেখো সলিমুদ্দিন চাষা, তোমরা বলে হামার মসজিদত নামাজ পড়বেন নন, তোমরা কি এই সমাজের লোক নোয়ান বা হে? তোমরা হামার সমাজ ছাড়িয়ে অন্য মসজিদত যায় নামাজ পড়বেন মানে? এটা কি শুনলং বা হে কথা? মুই নামাজ না পড়লে কি হবে? তারাবির টেকা তো মুই দেম, তারাবির যে হুজুর রাখবেন সেই হুজুরের টেকা মুই দেম। মুই কোন মসজিদত যায় তারাবির নামাজ পড়ং বরং? ওটা তোমরা গুলে নিয়ে গবেষণা করেন না তো বাবা, মোর মন মেজাজটা এমনি ভালো নয়। এটা তো বড় তাজ্জব কথা বাহে, এটা আহাম্মকি কথা তো। মসজিদত তারাবির টেকা দিবেন, তারাবির নামাজের টেকা দিবেন, অথচ মসজিদত নামাজ পড়বেন নন, অন্য মসজিদত যায় নামাজ পড়বেন। আচ্ছা বাহে সলিমুদ্দিন চাচা, অভিমানটা কোনডে তোমার? কিসের অভিমান? কিসের অভিমান করিয়ে নিজের মসজিদ থুয়ে অন্য মসজিদত যায় নামাজ পড়বেন? ওরে বাবুরে, কোনো অভিমান নাই, কোনো অভিমান নাই। এমনি তো মো গ্রামের মানুষগুলো দেখতে পারবে না, সবাই কয় যে খেখরা সলিমুদ্দি, খেখরা সলিমুদ্দি। ওই জন্যে হুই কাজিয়া কেসালত নাই বাবা, কোনো অভিযোগ নাই, কোনো মন খারাপ নাই। তোমার মসজিদত মুই নামাজ পড়বেন নং, হ্যাঁ এমনি নামাজ পড়িম, তারাবির নামাজটা মুই পড়বার পাবার নং বাবা। ঘটনা কোনা কি খুলিয়ে কওয়া যাবে ভাই? কিসের কারণে কোন দুঃখে আমার মসজিদত তোমরা তারাবির নামাজ পড়বেন নন? এই ঘটনা কোনা কি একনা খুলিয়ে কওয়া যাবে? ঘটনা না রে বাবা, কোনো ঘটনাই নাই, কোনো ব্যাপারে নাই। মুই এনা বুড়িয়ে হয়ে গেছো, আগের মতন তো আর শরীর চলে না, আর তোমার মসজিদত তো খতম তারাবি হয় না, সুরে তারাবি হয়। যে সুরে তারাবি হয় 5G গতির 5G, আমরা উঠবার গেলে হ্যাঁ বসবার বাইনে, বসবার গেলে উঠবার বাইনে, মানে ওডে আর বইছে, ওডে আর বইছে। আমরা গুলে ভুড়ে মানুষ, এই যে 5G গতির তারাবির নামাজত আমার তো নামাজে পড়িবার পাবার নই, হেসকারা দিয়ে পড়ি থাকবো ওডে। এই কারণে বাবা আমরা তোমার ওই জায়গায় নামাজ পড়বে যাবার পাবার নই। এটা কোনো কথা কইলেন বাহে? ইয়ের আগের বছর ওই দিন হয়েছে জন্যে তারা হুড়ে করিয়ে 20 রাকাত নামাজ পড়ছিল, 5 মিনিটে শেষ করে দিছিল, 7 মিনিটও লাগছিল। ওইটা আর এইবার হবার নয় বাহে, এইবার 20 মিনিটের নামাজ দরকার হলে 40 মিনিট যাইবে। ধেরে 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 সুরিয়া তারাবি দিয়ে পড়বে চায়, মুরব্বী গুলে আগের মতন আর শক্তিও নাই গাত, ধেরে ধেরে পড়বে। তোমরা আমার মসজিদতে এইবার তারাবির নামাজটা পড়বেন। দেখ রে বাবা, এবার তুমি সিদ্ধান্ত নিছ, ডিসিশন মোর ফাইনাল। কয়দিন বাসিম, কয়দিন আর বাসি থাকিম, যে কোনো সময় মরি যাওয়ার ভাং, বুড়িয়ে হয়ে গেছ আর জীবনের তো গ্যারান্টি নাই, যে কোনো সময় মানুষ মরি যাওয়ার ভাই। ওই জন্য এবার সিদ্ধান্ত নিছ, ডিসিশন ফাইনাল করি ফেলাইছং, এবার খতম তারাবি পড়িম, হ্যাঁ খতম তারাবিটা পড়িম। ইয়ার পর রমজান মাস পাং বা না পাং, এ পর্যন্ত আমি খতম তারাবি পড়ং নাই, এইবার আমি নিয়ত করছং খতম তারাবি পড়িম। যে মসজিদত খতম তারাবি হবে সেই মসজিদতে পড়িম মুই। আর এ চাষা মিয়া, এটা কোনো কথা হইল? অবশ্যই খতম তারাবি পড়বেন, কিন্তু আমার মসজিদত আমার এত গেরাম বোঝেন নাই, কোনো চ্যাংরা ব্যাংরার সাথে কোনো ময় মুরবির সাথে মন খারাপ করেন না ভাই সলিমুদ্দিন চাষা। আমরা কাজিয়া কেসাল পছন্দ করি না, তোমরা এটা ভালো করি জানেন না। রে বাবু, কারো প্রতি মোর অভিমান নাই, কারো প্রতি মন খারাপ নাই, মোর এবার মনটাই কইছে উনি এবার খতম তারাবি পড়িন। আর শোনে যে হাফেজ দুইটাক নিবু না তোমরা, সুরে তারাবি পর আর যাই কর, হ্যাঁ তারাবির নামাজের পরে ওই মাস শেষে যে চ্যাংরাগুলো টেকা দেওয়া লাগবে কয় হাজার লাগে, এইবার মুই সলিমুদ্দি দেম, কাইও এটা মানা করিবার পাবার নন, বাধা করিবার পাবার নন। আশা বাহে চাষা মিয়া, সেটা পরে দেখা যাবে। আসলে জামাটা এই ধরনের হয়েছে বুঝছেন তো, এই 5G গতি তারাবি নামাজ, 4G গতি তারাবি নামাজ, 3G গতি আছে, খালি ওটে আর বইসে বইসে আর ওটে। উমার মুখগুলি এলা কেমন করি এমন করি চলে, হ্যাঁ সেটাই তো মুইও বোঝং না, মাঝে মাঝে মুইও হাফে যাং হাফে যাং। হোক তোমরা চ্যাংরাগুলি যেটা উদ্যোগ নিছিস ভালোই হয়েছে, সুরিয়া তারাবি এ বড়ো, সুরিয়া তারাবি ধীরে ধীরে পড়বেন, ধীরে ধীরে সেজ্জা করবেন, যাতে পেছনত মুসল্লিরা থাকে, ময় মুরব্বিরা থাকে, তোমরা যেন ভালোভাবে সেজ্জাটা দিবার ভাই, রুকুটা করিবার ভাই, এটাই হ্যাঁ। তাছাড়া আর কিছু না, মোর একটা মন খারাপ নাই রে বাবু, কোনোই মন খারাপ নাই।